ডিম ও মুরগির আগুন দামের আঁচ লেগেছে রাজধানীর বাজারে। তাল মেলাতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। তবে দাম বাড়ার পরেও লোকসান কমছে না বলে দাবি পোল্ট্রি শিল্পের নেতাদের। খাটটি বাঁচাতে প্রণোদনা দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রহমান ফয়েজের রিপোর্ট। একটু ভালো মন্দ খেতে চাইলে স্বল্প আয়ের মানুষের প্রধান ভরসা ব্রয়লার মুরগি। কিন্তু সপ্তাহ ব্যবধানে আবার লাগাম ছাড়া এই প্রাণীজ আমিষের দাম কেজি প্রতি 20 টাকা বেড়ে ঠেকেছে 200 টাকায়। ক্রেতারা বলছেন সামর্থ্য না থাকায় বেগ পেতে হচ্ছে পরিবারের পুষ্টি চাহিদা মেটাতে। বিভিন্ন সময় বিভিন্ন দাম বাড়ায়, যেমন কারেন্টের দাম বাড়াইছে, তেলের দাম বাড়াইছে, গ্যাসের দাম বাড়াইছে, এই সুতাটাই তারা দেখাইতেছে আর কি, এই অজুহাতেই দেখাইতেছে, যেহেতু এর সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আসলে 180 টাকা, এই মুরগি 200 টাকা হয়েছে, আমরা গরিব কি করব, আমরা কি করে খাবো এখন বর্তমানে, আমাকে গরিব তো শেষ আমরা। বিক্রেতারা জানান সরবরাহ কম থাকায় দাম বেড়েছে পণ্যটির, পরিবহনও আছে জটিলতা। আমাদের আজকে রাতে আমরা রেট দেখি মাল বেচতেছি, 90 কি নয় 200 বেচতেছি, আর যদি 80 কি নয় 90 বেচতেছি। ব্রয়লার আগে বেচলাম 250-150 টাকা, এখন বেচতেছে আমরা 200-210 টাকা। বাচ্চা ও ফিডের দাম অস্বাভাবিক বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে প্রান্তিক খামারিদের। এটি মূল্যবৃদ্ধির প্রধান কারণ বলে জানালেন পোলট্রি শিল্পের সাথে জড়িতরা। সারা দেশব্যাপী কিন্তু মুরগির বাচ্চার একটা ডিমান্ড তৈরি হয়েছে এবং মুরগির মানে ব্রয়লারেরও একটা স্বল্পতা তৈরি হয়েছে। এই স্বল্পতা হলো একটা কারণ। আরেকটা বিষয় যে লং টাইম লস করেছে, লস করার পরে হঠাৎ করে ক্রাইসিসটা শুরু হতে প্রাইসটা হঠাৎ করে বেড়েছে। আসলে খামারিদের উৎপাদন খরচ কমাতে সরকারের উচিত বিভিন্ন ধাপে ভর্তুকি দেয়া, বলছেন কৃষি অর্থনীতিবিদরা। এটা উৎপাদন খরচ যদি কমাতে হয় তাহলে পোল্ট্রি খাদ্যে এবং বিশেষ করে যে জ্বালানির উপরে বিদ্যুতের উপরে কি পরিমাণে কতটা ভর্তুকি দেয়া যায় সেটা চিন্তা করা যেতে পারে এবং সরকারকে এই ভর্তুকি দেওয়ার ব্যাপারে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। ভিপিআইসিসি ও ভিপিসির তথ্য অনুযায়ী দেশে এখন ছোট বড় মুরগির খামার আছে প্রায় 90,000। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা।